আসলে হয়েছে কি, চরিত্রটা যদি গুরুত্বপূর্ণ, আমি যদি অভিনেত্রীর জায়গা থেকে বলি, আমিও তো আসলে একজন অভিনেতা, অভিনয় করেছি বহু বছর, তো আমি মনে করি যে আমার যদি মনে হয় যে গুরুত্বটা হচ্ছে না, তাহলে আমি হলে যেটা বলবো যে আমি মনে করছি আমার চরিত্রটা ঠিকমতো গুরুত্ব পাচ্ছে না, এই কনসার্নটা জানানোর পরও যদি দেখি গুরুত্ব পাচ্ছে না, তখন বলে যাওয়াটা আমার কাছে মনে হয় ওটাই ওটাই হওয়া উচিত, বলে বিদায় নেওয়াটা। হুমায়ুন আহমেদ রাগী ছিলেন, কেউ যদি মনে করেন যে ওনার চরিত্রটা পরিপূর্ণতা পাচ্ছে না বা পরিপূর্ণ মনোযোগ পাচ্ছে না, চলে আসলেও আমার মনে হয় এটা বলা উচিত। আচ্ছা আচ্ছা, মানে আমার দায়িত্বটা তো আমি পালন করবো, আপনার দায়িত্ব আপনি না পালন করতেই পারেন। আমি যখন আপনার সাথে এখানে বসেছি, আড্ডা নাম দিলেও আসলে তো ইন্টারভিউ অথবা এটা কাঠগড়া, যেটাই হোক না কেন, আপনি আপনি যদি আপনার দায়িত্বটা ঠিক মতো পালন নাও করেন, আমি চেষ্টা করবো আমারটুকুন পালন করতে, সেখানেই তো আমি আর আপনি আলাদা বা আমি আর আপনি প্রফেশনাল।